আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ভগ্নাংশের অঙ্কে কাঁচা অর্থাৎ যাদের ভগ্নাংশের অঙ্ক করতে গিয়ে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে ভগ্নাংশের এমন কিছু বিষয় আলোচনা করা হবে যেগুলো ভগ্নাংশের প্রতিটি অঙ্ক করার জন্য প্রয়োজন ভগ্নাংশের অঙ্ক করতে গিয়ে যে প্রশ্নটা সবার আগে আমাদের মাথায় আসে সেটি হল ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ কথাটির অর্থ হচ্ছে ভাগের অংশ যেমন দেখুন তিনের সাত এটা একটা ভগ্নাংশ এটার দ্বারা বোঝানো হয়েছে সাত ভাগের তিন ভাগ আরও একটা উদাহরণ হচ্ছে তেরোর একুশ এটার দ্বারা বোঝাচ্ছে একুশ ভাগের তেরো ভাগ তাহলে এগুলো সবই হচ্ছে ভগ্নাংশ কারণ এগুলো দ্বারা বোঝাচ্ছে ভাগের অংশ এখন এই ভগ্নাংশের দুটো অংশ থাকতে পারে একটা হচ্ছে লব এবং একটা হচ্ছে হর ভগ্নাংশের ওপরে যে সংখ্যাটা থাকে তাকে বলে লব এবং ভগ্নাংশের নিচে যে সংখ্যা থাকে তাকে বলে হর এখন আমরা জানব ভগ্নাংশের শ্রেণীবিভাগ অর্থাৎ ভগ্নাংশ কত রকমের হয় ভগ্নাংশ তিন রকমের হতে পারে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড় যেমন তিনের সাত এর লব হচ্ছে তিন এবং হর হচ্ছে সাত অর্থাৎ লব ছোট হর বড় সেই জন্য তিনের সাত হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আরও একটা উদাহরণ হচ্ছে একের দুই এটা একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ কারণ এর লব ছোট হর বড় লবে আছে এক হরে আছে দুই অর্থাৎ একের দুই একটি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উল্টো অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন এগারো চার এর লবে আছে এগারো হরে আছে চার সেই জন্য এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ কারণ এর লব বড় হর ছোট আরও একটা উদাহরণ হচ্ছে আটের তিন এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ কারণ এর লবে আছে আট হরে আছে তিন অর্থাৎ লবে বড় আছে হরে ছোট আছে সেই জন্য এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিশে থাকে যেমন এক পূর্ণ দুয়ের তিন এখানে একটা পূর্ণ সংখ্যা আছে এক এবং একটা ভগ্নাংশ আছে দুয়ের তিন এই দুটো মিশে আছে সেই জন্য এটা মিশ্র ভগ্নাংশ আরও একটা উদাহরণ হচ্ছে পাঁচ পূর্ণ একের দুই এটাও একটা মিশ্র ভগ্নাংশ কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ আছে পূর্ণ সংখ্যা হচ্ছে পাঁচ আর ভগ্নাংশ হচ্ছে একের দুই এই দুটো মিশে আছে সেই জন্য এটা একটা মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা জানলাম প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড় অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশে অখণ্ড সংখ্যা এবং ভগ্নাংশ মিশে থাকে এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারি অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি আবার কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করতে পারি অর্থাৎ কোনো মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করতে পারি তাহলে এখন আমরা শিখব কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আসতে পারি এবং মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে আসতে পারি প্রথমেই আমরা জানব কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আসতে হয় অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ দেয়া থাকলে কিভাবে মিশ্র ভগ্নাংশ করতে হয় যেমন এই উদাহরণটাই দেখুন এগারোর চার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে করতে পারি দেখুন দেয়া আছে এগারোর চার তাহলে এই এগারো চার এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো হরে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে লবকে ভাগ করতে হবে অর্থাৎ চার দিয়ে আমরা এগারোকে ভাগ করব তাহলে এগারোর মধ্যে চার কতবার যায় দুবার চার দুগুণে আট এগারো থেকে আট বাদ দিলে কত হয় তিন এখন দেখুন তিনের মধ্যে চার আর যাচ্ছে না তাহলে এই যে আমরা ভাগ ফলটা পেলাম এটা হবে পূর্ণ অর্থাৎ এটাই পূর্ণ সংখ্যা তাহলে এখানে হচ্ছে দুই পূর্ণ তিনের চার হরে যে সংখ্যাটা ছিল সেটাই হরে থাকবে হরে কত ছিল চার ছিল সেই জন্য এখানেও হরে চার এসছে আর যে ভাগশেষটা থাকবে সেটা হয়ে যাবে লব তাহলে এগারোর চার এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল মিশ্র ভগ্নাংশ সেটা হয়েছে কত দুই পূর্ণ তিনের চার আরও একটা উদাহরণ দেখুন এখানে আছে আটের তিন তাহলে আমরা যদি আটের তিনকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কি হবে আমরা হর দিয়ে লবকে ভাগ করব তাহলে হরে আছে তিন তাহলে তিন দিয়ে আটকে ভাগ করব। তাহলে কত হয় আটের মধ্যে তিন কতবার যাবে দুবার তাহলে তিন দুগুণে ছয় তাহলে আট থেকে ছয় বাদ দিলে হয় দুই তাহলে দুইয়ের মধ্যে তিন যেহেতু যাচ্ছে না সেই জন্য দুই পূর্ণ দুইয়ের তিন হরে তিন ছিল সেই জন্য এখানে হরে তিন এসছে আর ভাগ শেষ দুই ছিল সেটা লবে চলে গেছে তাহলে বুঝতে পাচ্ছেন কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করতে হয় এখন আমরা জানবো মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করতে পারি তো আমরা এই উদাহরণটা নিচ্ছি এক পূর্ণ দুয়ের তিন এটা একটা মিশ্র ভগ্নাংশ এটা কি আমরা অপ্রকৃত ভগ্নাংশে করব। তাহলে আমরা নিচ্ছি এক পূর্ণ দুয়ের তিন এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হবে হরের সঙ্গে পূর্ণ সংখ্যাটাকে গুণ করা তাহলে আমরা করছি হরের সঙ্গে পূর্ণ সংখ্যাটাকে গুণ আর নিচে যে হর থাকবে সেটা হরেই রাখতে হবে তাহলে হরে তিন আছে তাহলে হরে আমরা তিন রাখলাম এখন হরের সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ করে লবে বসাতে হবে তাহলে তিনের সঙ্গে এক গুণ করতে হবে অর্থাৎ তিন গুণ এক তার সঙ্গে লবে যে সংখ্যাটা আছে সেটা যোগ করতে হবে অর্থাৎ যোগ দুই তাহলে আমরা কত পাচ্ছি দেখুন এখানে দেখুন তিন একে তিন তিনের সঙ্গে দুই যোগ করলে হয় তিন আধ দুয়ে পাঁচ আর নিচে হরে তিন আছে তিন থাকবে তাহলে এক পূর্ণ দুয়ের তিন এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে পেলাম পাঁচের তিন আর একটা উদাহরণ দেখুন পাঁচ পূর্ণ একের দুই এটা মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব তাহলে আমাদের প্রথম কাজ কি হবে হরে যেটা আছে সেটা থাকবে অর্থাৎ হরে দুই আছে হরে দুই থাকবে তারপরে হরের সঙ্গে পূর্ণ সংখ্যাটাকে গুণ করে লবে বসাতে হবে তাহলে হরের দুই আর পূর্ণ সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে দুই গুণ পাঁচ তার সঙ্গে লবে যে সংখ্যাটা আছে সেটা যোগ করতে হবে অর্থাৎ যোগ এক তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ দুগুণে দশ তাহলে দশ যোগ আর আছে তাহলে এক হরে দুই এটা থেকে আমরা পাচ্ছি সঙ্গে যোগ করলে কত হয় দশের আর নিচে অর্থাৎ এই মিশ্র হরে দুই দুই একের ভগ্নাংশটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে পেলাম এগারোর দুই ভগ্নাংশের অঙ্ক করার জন্য আমাদের আরও একটা জিনিস জানা প্রয়োজন যে কিভাবে কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় ভগ্নাংশের লঘিষ্ট আকার বলতে বোঝায় ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার যেমন তিনের সাত তিনের সাত হচ্ছে ভগ্নাংশের সবচেয়ে লঘিষ্ট আকার কারণ তিনের সাত এই ভগ্নাংশটাকে এর থেকে ছোট আকারে আর লেখা যাবে না সেই জন্য তিনের সাত হচ্ছে এর সব থেকে লঘিষ্ঠ আকার তাহলে কীভাবে আপনি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবেন যেমন এই উদাহরণটা দেখুন পনেরোর কুড়ি এই ভগ্নাংশটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের দেখতে হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে লবকেও ভাগ করা যায় হরকেও ভাগ করা যায় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে আমরা পনেরোকে ভাগ করতে পারি আর পাঁচ দিয়ে কুড়িকেও ভাগ করতে পারি তাহলে আমরা পাঁচ দিয়ে পনেরো এবং কুড়িকে কাটব তাহলে পাঁচ দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে কত পাই তিন পাঁচা পনেরো আর পাঁচ দিয়ে কুড়িকে যদি ভাগ করি তাহলে আমরা পাই চার পাঁচা কুড়ি তাহলে আমরা এখান থেকে পেলাম তিনের চার অর্থাৎ লবে তিন হরে চার তাহলে পনেরোর কুড়ি এই ভগ্নাংশটার লঘিষ্ঠ আকার হচ্ছে তিনের চার কারণ এখন আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে তিন এবং চারকে ভাগ করা যায় এক ছাড়া তাহলে এখন বুঝতে পারছেন তিনের সাথে কেন ভগ্নাংশের লঘিষ্ঠ আকার কারণ এক ছাড়া এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে তিনকেও ভাগ করা যাবে সাতকেও ভাগ করা যাবে সেই জন্য তিনের সাত হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার তাহলে কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে আপনি দেখেই বলে দিতে পারবেন সেটা লঘিষ্ট আকারে আছে কি না যদি সেটা লঘিষ্ঠ আকারে থাকে তাহলে সেটা সেইভাবেই রাখবেন আর যদি সেটা লঘিষ্ঠ আকারে না থাকে তাহলে সেটা লঘিষ্ঠ আকারে লেখাই উত্তম অনেক সময় এমন অঙ্কও দেয়া থাকে যেখানে আপনাকে বলা হয় ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো যেমন কুড়ির চুয়াল্লিশ এমন একটা ভগ্নাংশ আপনাকে দিয়ে দিল, দিয়ে বললো এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো সেক্ষেত্রে আপনাকে এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে তাহলে আপনি কি করবেন প্রথমে আপনি এমন সংখ্যা খুঁজবেন যেটা দিয়ে কুড়িকেও ভাগ করা যায় চুয়াল্লিশকেও ভাগ করা যায় তো আমরা দেখতে পাচ্ছি কুড়িকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে কুড়িকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় দশ দুগুণে কুড়ি আর চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বাইশ দুগুণে চুয়াল্লিশ এখন দেখুন আমরা পেলাম দশের বাইশ এখানে দেখুন দশকে আমরা এখনও দুই দিয়ে ভাগ করতে পারি আবার বাইশকেও দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা দশকে দুই দিয়ে ভাগ করলে পাই পাঁচ দুগুণে দশ আর বাইশকে দুই দিয়ে ভাগ করলে পাই এগারো দুগুণে বাইশ তাহলে আমরা পেলাম পাঁচের এগারো তাহলে এখন দেখুন এক ছাড়া এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে পাঁচকেও ভাগ করা যায় এগারোকেও ভাগ করা যায় তাহলে কুড়ির চুয়াল্লিশ এটাকে আমরা লঘিষ্ট আকারে প্রকাশ করে পেলাম পাঁচের এগারো বিষয়টি যদি আমি আপনাদের বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন